বিদেশে ভ্রমণকারী বাংলাদেশীদের ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2023 সালে বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে মোট খরচ হয়েছে 8,183 কোটি টাকা। এর আগের বছর লেনদেন হয়েছিল 5,119 কোটি টাকা। অর্থাৎ এক বছরের মধ্যে বিদেশে বাংলাদেশীদের ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে 3,019 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একক মাস হিসেবে গত ডিসেম্বরেও লেনদেন বেড়েছে। ডিসেম্বর মাসে বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিরা 929 কোটি টাকা খরচ করেছেন। এর আগের মাসে লেনদেন হয়েছিল 798 কোটি টাকা। অর্থাৎ মাসটিতে লেনদেন বেড়েছে 131 কোটি টাকা বা 16.41%। নিয়ন ভাবটাই অন্যরকম, এবার মনে হয় চাকরিটা পেয়েই যাচ্ছি। প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে দেশে ও বিদেশে কার্ডের মাধ্যমে 45,352 কোটি টাকার লেনদেন হয়, যা নভেম্বরের তুলনায় 6.35% বেশি। নভেম্বরের লেনদেনের পরিমাণ ছিল 42,388 কোটি টাকা। ডিসেম্বর মাসে শুধু দেশের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে 44,422 কোটি টাকার লেনদেন হয়েছে। ব্যবহারকারীর কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকের দেওয়া কার্ড হচ্ছে ডেবিট কার্ড। অন্যদিকে ধারে জিনিস কেনার আধুনিক রূপ নিচ্ছে ক্রেডিট কার্ড। ব্যাংক এবং কয়েকটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সাধারণত ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। দেশের ভিতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রা টাকায় খরচ করা যায়, আবার বিদেশি মুদ্রায় অনলাইনে পণ্য কিনে বাইরে থেকে দেশে আনা যায়। বিদেশ ভ্রমণের সময়ও ক্রেডিট কার্ড ব্যবহারে কেনাকাটা ও বিল পরিশোধ করা যায়। ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা খরচের পরিমাণ বাড়ছে দিন দিন। সাম্প্রতিক সময়ে কাগুজে ডলারের অপ্রতুলতা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা খরচের পরিমাণ বেড়েছে।